আসসালামু আলাইকুম এভরিমান আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে চিকেন কাবাবের রেসিপি শেয়ার করব এটা কিন্তু আমরা মেইন কোর্সে রেস্টুরেন্টে গিয়ে প্রায়ই খেয়ে থাকি এবং প্রত্যেকে কিন্তু খুবই পছন্দ করি তাই না একদম রেস্টুরেন্টের স্বাদে এবং সেই ফ্লেভারে আজকে খুব সহজে আমি আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো তো চলুন আজকে পর্ব দেখে ফেলি এখানে আমি তিনশো গ্রামের মতো চিকেন পিস নিয়ে নিয়েছি আমি লেগ পিস নিয়েছি এবং এরকমভাবে কাট করে দিয়েছি তাহলে এটা সহজে গলেও যাবে এবং মশলাটাও ভিতরে ঢুকবে আমি কিছু ড্রাই স্পাইসেস নিয়েছি এগুলো একসাথে মিক্সড করলেই কিন্তু তন্দুরি মশলা হয়ে যাবে তো আমি এগুলোকে সব অ্যাড করে দিয়েছি চিকেনের উপর এর আমি দিয়ে দিচ্ছি লবণ এবং তার সাথে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল মাস্টার্ড অয়েলটা কিন্তু একদমই স্কিপ না করার চেষ্টা করবেন এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং তারপরে দিয়ে দিচ্ছি টক দই আমি ফ্রেশ ক্রিমটা ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন চাইলে অ্যাড করতে পারেন অ্যাড করলে অনেক বেশি টেক্সচারটা সফট হয় আমি ভালোভাবে কার্ডসগুলোর মধ্যেও মশলাটাকে মাখিয়ে দিচ্ছি এবং আমি অল্প একটু ফুড কালার ইউজ করেছি এটা অপশনাল কিন্তু রেস্টুরেন্টে কিন্তু ফুড কালার ইউজ করে মতো কালার আনতে গেলে কিন্তু ফুড কালার দিতে হবে এটা দু ঘন্টা ম্যারিনেট হোক আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তিন চার ঘন্টাও রাখতে পারেন আমি একটু বেশি তেল ইউজ করছি আজকে তেলটাকে দিয়ে দেওয়ার পর এটাকে মিডিয়াম ফ্লেমে একটু হিট হয়ে গেলে আমি চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবং এগুলো থেকে যেহেতু পানি রিলিজ হবে এবং দুয়ের মধ্যেও পানি আছে সো এটা একটু পানি রিলিজ হোক এটাকে পনেরো মিনিট আমি লো ফ্লেমে দেখুন আমি পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম এবং একটা সাইড কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে আমি খুব সাবধানে এগুলোকে টার্ন করে দিচ্ছি আমি দুটোকেই এইভাবে করে টার্ন করে নেবো এবং এই পর্যায়েও কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না এবং এভাবে করেই কিন্তু আমি ঢাকা দিয়ে এগুলোকে এখন আরও পনেরো মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে এরপর আমি ঢাকনাটা আবার খুলে প্লেটে রিমেইনিং যে মশলাটা প্লেটে ছিল আমি সেটা একটু একটু করে চিকেনের গায়ে অ্যাপ্লাই করে দিচ্ছি এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করেছি এবং এটাকে আবার কভার করে দিয়ে আমি কুড়ি মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবো দেখুন চিকেনটা কিন্তু এবার নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে বাকি লাস্টের টেন পার্সেন্ট কুক করাটা আমি হাই ফ্লেমে করছি যাতে এটার মধ্যে গ্রিল মার্কস চলে আসে এবং আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এটা কিন্তু অসাধারণ লাগে ফ্লেভারটা এখানে আমি কিছু চারকোল হিট হতে রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিটের মতো এগুলো যখন একদম গরম হয়ে যাবে এরকম কালার চলে আসবে আমি খুব সাবধানে এগুলোকে তুলে নিচ্ছি এবং একটা বাটির মধ্যে তেল দিয়ে এটাকে স্মোক হতে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো দেখুন স্মোকটা কিন্তু একদম শেষ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু পুরোপুরি রেডি একদম রেস্টুরেন্টের স্বাদে এটা কতটা সফট হয়েছে দেখুন রেস্টুরেন্ট স্টাইল এই চিকেন বাড়িতে তৈরি করলে প্রত্যেকে ইনশাল্লাহ খুবই প্রশংসা করবে আপনার আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও দেখার জন্য করে থ্যাংক ইউ সো মাচ